রেকর্ডিংটা গট ইট করবি সবাই। স্যার স্যার আগের রেকর্ডিংটা কোথায়? আগে রেকর্ডিংটা দেরি হবে দিতে, আগে সব ব্যাচগুলো পড়ানো হোক তারপর দেবো। যতগুলো ব্যাচ আছে সব ব্যাচে টপিকসটা পড়ানো হওয়ার পরে রেকর্ডিংটা দেবো। সপ্তাহের শেষে পাবে, উইকেন্ডে। সপ্তাহে যা পড়ানো হবে সেটা উইকেন্ডে, মানে সপ্তাহের শেষে ওখানে রেকর্ডিং পাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা দেখ, আজকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটা শুরু করব, মানে দ্বিঘাত সমীকরণ। এটা তোর আগে পড়েছিস ক্লাস 10-এ, তো আমি একটু আলোচনা করে দিতে হবো। কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ আমাদের ম্যাথামেটিক্যাল ফিজিক্সটা খুব একটা বেশি সময় লাগবে না, ভালোই এগোচ্ছে। আজকে যদি আমি দুটো চ্যাপ্টার করে, দুটো তিনটে করে চ্যাপ্টার করে শেষ করতে পারলে হয়ে যাবে। তাদের দ্বিঘাত সমীকরণ, এটা বিশেষ কিছু বলার প্রয়োজন হবে না আমি জানি, কারণ এটা তোরা পড়েছিস, যেটা পড়েছিস ওটাই লাগবে। কিন্তু তাও আমি একবার বলে দিচ্ছি জাস্ট, ঠিক আছে? যেমন ধর, তোরা জানিস যে যদি ফ্যাক্টরাইজ করা না যায় তখন আমরা কিসের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান করি? শ্রীধর আচার্যের, তাই তো? তো ওই শ্রীধর আচার্যের সমীকরণটি মেনলি লাগবে। তো একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ আমরা জানি এরকম দেখতে হয়, ax² + bx + c = 0, যেখানে অবভিয়াসলি a নট ইকুয়াল টু 0। যদি a ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে তো হবে না, তাহলে তো x² টার্মটি থাকবে না। দ্বিঘাত সমীকরণ মানে কি? দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে যে যে x এর হায়েস্ট পাওয়ার থাকবে সেটা 2। তাহলে বুঝতে পারছি যদি a ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে কি হবে, x এর হায়েস্ট পাওয়ার 1 হয়ে যাবে, সেটা একঘাত সমীকরণ হয়ে যাবে, সেটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ ফর্ম বা জেনারেল রূপ। ঠিক আছে, এই সমীকরণ কিভাবে সমাধান করা হবে? মিউট করে নে মাইকটা, মাইক মিউট করে নিবি সবাই। দেখ, x² + bx + c = 0, এই সমীকরণটা কিভাবে আমরা সমাধান করব? তোরা এটা পড়ে, আচ্ছা, সমীকরণের সমাধানের ক্ষেত্রে আমি যদি একটা সমীকরণ দিই, সাপোজ মনে কর x² + 2x + 1 = 0। আচ্ছা, এই সমীকরণটা যদি তোকে আমি, এই মাইক একটু মিউট কর, কে x² + 2x + 1 = 0, এই সমীকরণটা যদি তোকে আমি সমাধান করতে পারি বলি, তো কিভাবে সমাধান করবি? এর দুটো রুট থাকবে, সমীকরণের যত ঘাত থাকবে তার ততগুলো রুট থাকে, মানে মূল থাকে, ততগুলো সলিউশন বেরোবে, সেগুলোকে কি বলা হয়, রুটস, ওই সমীকরণের। তাহলে এই সমীকরণের দুটো রুটস থাকবে, ঠিক আছে? তাহলে সেই সমীকরণটাকে আমরা, যে দুটো রেজাল্ট বেরোবে, সাপোজ ধর একটা ধরলাম x = a আর একটা ধরলাম x = b, একটা x1 একটা x2 ধরতে পারি, দুটো মনে কর এই সমীকরণের সলিউশন বা সমাধান। সমাধান মানে কি বলছি আমি বুঝতে পারছিস, যেমন ধর x² - 1 = 0, আমি যদি তোকে জিজ্ঞেস করি যে এই সমীকরণটার সমাধান কত, তুই যে জেনারেল ফর্মুলা ইউজ করিস সেটা হচ্ছে x² = 1 বা x = +-1। কিন্তু আমি উল্টোভাবেও তো বলতে পারি যে যদি মনে কর x এর মান, এই সমীকরণটা সিদ্ধ করে x এর মান, তাহলে তো সেইটা সমীকরণটার সমাধান হবে। যেমন ধর আমি যদি বলি যে এই সমীকরণটা দেখে আমি বুঝতে পারছি, দেখ এই সমীকরণটা x = 1-এর জন্য সত্য, 1 বসালে কত হবে, 1 - 1 = 0, আর x = -1-এর জন্য সত্য। তাহলে সাপোজ ধর আমি এইভাবে করলাম, মানে আমি ধর এই পদ্ধতিটা জানিনি কিভাবে করতে হয়, ঠিক আছে? তাহলে আমি এইটা, কিন্তু এইটা জানি যে কোনো একটা সংখ্যা যদি সমীকরণটাকে স্যাটিসফাই করে তাহলে সেটা কি হবে, কোন সমাধান। তাহলে x = 1ও হবে এর সমাধান, x = -1ও হবে এর সমাধান। তো যখন যখন এরকম সমাধান দুটো বেরোবে, 1 এবং -1, তখন আমরা এই সমীকরণটাকে এইভাবে লিখতে পারছি, দেখ x + 1 * x - 1 = 0। তোর মাইকটা মিউট করছিস নাকি, কে বল না, মাইক কিন্তু মিউট করবি, প্রীতমের মাইক মিউট নেই, করে দিয়েছি আমি। আচ্ছা দেখ, x + 1, তোদের যখন কোনো কোয়েশ্চেন করার দরকার হবে তখন মাইকটাকে আনমিউট করবি, দিয়ে কোয়েশ্চেন করবি, দিয়ে আবার মিউট করে দিবি, ঠিক আছে?
তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। আমি যেটা বোঝাতে চাইছি, দেখ তোরা এইটা তো এমনিতে জানিস যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো হলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। এইটা আমি বুঝতে পারছি তোরা জানিস। আমি একটা জানা বিষয়কে নিয়ে, আগের চ্যাপ্টারগুলো তো একই রকম ভাবে করছিলাম, যে একটা জানা বিষয়কে নিয়ে আমি অজানা বিষয়ের দিকে যাচ্ছি। তাহলে আমরা এইটা জানি, তো এইটাকে আমরা কিভাবে লিখতে পারবো আর অন্যভাবে? এক্স প্লাস, ভেবে দেখ, এভাবে যদি লিখি, মনে কর এক্স মাইনাস, যদি লিখি মনে কর এক্স মাইনাস মাইনাস ওয়ান, লিখতে পারি নিশ্চয়ই, ইন্টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে দেখ এই যে, তাহলে এই সমীকরণের সমাধান কে কে? প্লাস আর মাইনাস, সেটাকে আমি কিভাবে লিখছি দেখ। এইখান থেকে পাবো প্লাস ওয়ান, এখান থেকে পাবো মাইনাস ওয়ান, তার মানে এক্স মাইনাস সামথিং, এক্স মাইনাস সামথিং, ভেবে দেখ। তাহলে এক্স মাইনাস সামথিং, এক্স মাইনাস সামথিং যেটা থাকছে সেইটাই, সেইগুলোই কি, সেইগুলো হচ্ছে সমীকরণের মেনলি সমাধান বা সলিউশন, যেটা এখানে এক্স ইজ ইকুয়াল টু প্লাস ওয়ান, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে জেনারেল ভাবে যদি কোনো সমীকরণের সমাধান আমি না জানি, সাপোজ ধর এই সমীকরণের সমাধানটা আমি জানিনি, তবু আমি যদি বলি যে এই সমীকরণের একটা সমাধান এ আর একটা সমাধান বি, তাহলে অবভিয়াসলি এটাকে আমি লিখতে পারবো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু জিরো, এরকমভাবে লিখতে পারবো। এবারে এ বি এর মান কত হবে সেটা দেখা যাবে পরে, কিন্তু ইনিশিয়ালি আমি এইভাবে লিখতে পারবো এ বি এর মান। তোরা এটা সিম্পল সমাধান করলে বুঝতে পারবি এ বি এর মান কত হবে, বাট সেটা আলাদা বিষয়। কিন্তু আমার এখন উদ্দেশ্য যে যদি একটা দ্বিঘাত সমীকরণ থাকে, তার দুটো সমাধানকে এরম ফ্যাক্টরাইজ আকারে লেখা যায়, তেমনি যদি ত্রিঘাত সমীকরণ থাকতো, তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি ইজ ইকুয়াল টু জিরো বলতাম। এবার এ বি সি পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে বুঝতেই পাচ্ছিস যে যে কোনো দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান, সেটা আমরা কিভাবে লিখতে পারবো, সেই সাধারণ সমাধানটাকে লিখতে পারবো এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এইখানে যে সমীকরণটা রয়েছে দ্বিঘাত সমীকরণটা, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এটাকে আমি এইভাবে লিখতে পারি যে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু জিরো। আলফা বিটা কি, যেখানে আলফা বিটা হচ্ছে এই সমীকরণের সমাধান, সমীকরণের বীজ বলা হয়, যেখানে আলফা ও বিটা সমীকরণের বীজ, যেখানে আলফা ও বিটা সমীকরণের বীজ, সমীকরণের বীজ, ঠিক আছে। এইবারে দেখ এই সমীকরণটার সমাধান আমরা কার সাহায্যে জানি, শ্রীধর আচার্য, তাই তো? শ্রীধর আচার্য অনুযায়ী কত হবে এটা, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, নিশ্চয়ই এটা পড়েছিস। তাহলে এটা হচ্ছে এক্স, তাহলে এইখানে এক্স এর দুটো মান আছে, তাহলে একটা মান নিশ্চয়ই আলফা হবে আর একটা মান নিশ্চয়ই বিটা হবে। এইটাও আমি দেখতে পাচ্ছি আলফা বিটা এর সলিউশন, আবার শ্রীধর আচার্য থেকে জানি যে এক্স এর সলিউশন এরকম হবে। তাহলে এখানে এক্স এর দুটো মান হচ্ছে না, একটা মান হচ্ছে প্লাস একটা মান মাইনাস, তাহলে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, আর একটা মান কত হবে, কমা দিয়ে লিখছি আমি, মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ বাই টু এ। তাহলে দেখ এর একটা মানকে আমি একটা একটাকে আলফা বলতে পারি আর একটাকে বিটা বলতে পারি, তাই তো? তাহলে এইটাকে মনে করো আমি বললাম আলফা আর এইটাকে আমি বললাম বিটা। তাহলে যে কোনো দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা জানি কিরম ভাবে হয়, না শ্রীধর আচার্যের সমীকরণ অনুযায়ী, যার একটা বীজ আলফা একটা বীজ বিটা, এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা করে লেখা যায়। এবারে এই আলফা বিটা বীজগুলোর কয়েকটা প্রপার্টি আছে কিরকম, যেমন এদেরকে যদি যোগ করা হয় একটা রাশি পাওয়া যাবে, আর যদি বিয়োগ করা হয় একটা রাশি পাওয়া যাবে, আর যদি গুণ করা হয় একটা রাশি পাওয়া যাবে। তো মূলত আমরা যোগ আর গুণটাকে দেখি, বীজদ্বয়ের যোগফল, তাই তো? আলফা প্লাস বিটা, তাই আমরা জানি যে বীজদ্বয়ের যোগফল, তোরা জানিস, তবু আমি একবার জাস্ট মনে করিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই চ্যাপ্টারটা না পড়ালে চলতো, বাট আমি পড়িয়ে দিচ্ছি তাও, যদি ভুলে গেছিস। তাহলে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান কত হবে, মাইনাস বি বাই এ। কি করে বুঝবি, এই দুটো, এই দুটো যোগ করলেই হবে, যদি প্রমাণ করতে চাস কোনো অসুবিধা নাই, এই দুটো যোগ করলে পেয়ে যাবি, এই দুটো তো বীজ মেনলি, এটা আমার করার প্রয়োজন হবে না আশা করি। এই দুটো যদি যোগ করিস আলফা প্লাস বিটা, তাহলে তুই এটি কত হবে, বি বাই, দেখ এই টার্মটা আর এই টার্মটা কেটে যাবে,
माइनस बी बाई टू ए माइनस बी बाई टू ए माइनस टू बी बाई टू ए मैं माइनस बी बाई ए। सिमिलारली तु जो ये दूर से गुण करिस आलफा बीटा से सी बाई ए तुरा जानिस ठीक है। तेल देख एदी आलफा बीटा और आलफा प्लस बीटा यहाँ दिए समीकरण लिखते चाहिए कि भाव लिखब इन टर्म्स अफ आलफा बीटा समीकरण लिखते चाहिए তাহলে তুই কি করে লিখবি দেখ এই সমীকরণটা দেখ আমার কত আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা আমার সমীকরণ ইকুয়াল টু জিরো। এই সমীকরণটাকে এক কাজ করছি আমি এ দিয়ে ভাগ করে দিচ্ছি দেখ কত হবে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু জিরো। তা তুই বুঝতে পারছিস আমি বি বাই এ এর জায়গায় কত লিখতে পারবো মাইনাস আলফা প্লাস বিটা আর সি বাই এ এর জায়গায় লিখতে পারবো আলফা বিটা। এই সমীকরণটাকে আমি এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস সরি এক্স স্কোয়ার মাইনাস হয়ে যাবে কারণ বি বাই এস মান কত হবে মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস সি বাই এ মানে কত আলফা বিটা ইকুয়াল টু জিরো। তাদের এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ এর ফর্ম ইন টার্মস অফ বীজ ইন টার্মস অফ রুটস ঠিক আছে। এবার আমরা এখানে আর একটা বিষয় পাবো সেটা হচ্ছে যে তোরা জানিস ডিসক্রিমিনেট বা নিরূপক এই সমীকরণের যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট বিষয় এবং সবচেয়ে বেশি কাজে লাগবে এটাই ফিজিক্সে এবারে যেটা বলবো দেখ সেটা হচ্ছে ডিসক্রিমিনেট বা নিরূপক সমীকরণের বা ডিসক্রিমিনেন্ট। তাহলে তোরা জানিস যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো একটা দ্বিঘাত সমীকরণ যার এ নট ইকুয়াল টু জিরো। এই সমীকরণের সমাধান সরি এই সমীকরণের নিরূপক একে আমি ডেল্টা দিয়ে প্রকাশ করছি হ্যাঁ ডেল্টা দিয়ে প্রকাশ করে ডি দিয়েও প্রকাশ করা হয় তোরা মনে হয় ডি দিয়ে প্রকাশ করেছিল আগে যাই হোক। তো ডেল্টা ইকুয়াল টু হয় রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এইটাকে বলা হয় সমীকরণটা রুট ওভার নয় অনলি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডেল্টা ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি এইটা হচ্ছে সমীকরণের নিরূপক। এইবারে দেখ এই নিরূপকটার উপরে ডিপেন্ড করবে যে এক্স এর যে সমাধানটা হবে সেই সমাধানটা কিরকম হবে দেখ কারণ এক্স ইকুয়াল টু আমরা কত দেখেছি এক্স ইকুয়াল টু আমরা দেখেছি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ বাই টু এ। প্রথমে দেখ এই সমীকরণটাকে একটু লক্ষ্য কর এটি বি স্কোয়ার মাইনাস ফোর এসি হচ্ছে ডেল্টা এর নিরূপক। তো এই সমীকরণটাকে একটু লক্ষ্য কর দেখ রুটের ভিতরে আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি দেখ আমি ওই জন্য আগের দিনে কমপ্লেক্স নাম্বার পড়িয়েছি কেন তোরা এইটা বুঝতে পারছিস নি আগে ক্লাস টেনের সময় কারণ তোদের কমপ্লেক্স নাম্বার পড়া ছিল না। আমি দেখ কমপ্লেক্স নাম্বার পড়ানোর সময় বলেছি যে যদি রুটের ভিতরে মাইনাস থেকে যায় তাহলে সেটা কি হয়ে যায় ইমাজিনারি নাম্বার কমপ্লেক্স নাম্বার এই যে রুট ওভার মাইনাস ওয়ান যেটা হয় রুট ওভার মাইনাস ওয়ান যেটা হয় রুট ওভার মাইনাস ওয়ান সমান আমরা কত বলেছিলাম আই আগের দিনে করিয়েছি কমপ্লেক্স নাম্বার যাদের কমপ্লেক্স নাম্বার এখনো হয়নি রেকর্ডিং থেকে দেখবি আমি রেকর্ডিং দিয়ে দেবো রেকর্ডিং উইকেন্ডে পাবি আমি বলে দিচ্ছি প্রত্যেক সপ্তাহের শেষে রেকর্ডিং পাবি তার কারণ হচ্ছে যে সব ব্যাচগুলো তো পড়াতে হবে নাহলে আগে থেকে যদি রেকর্ডিংটা দিয়ে দিই সবাই তো রেকর্ডিং দেখতে থাকবে দিয়ে একটা হজবরল তৈরি করবে ঠিক আছে। তাহলে দেখ এইটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের একটা মূল বৈশিষ্ট্য ছিল যে রুটের ভিতরে মাইনাস থাকতে হবে। তোরা দেখবি বলতিস ক্লাস টেনে যখন পড়তিস যে যদি আমার নিরূপকটা ঋণাত্মক হয়ে যায় লেস দেন জিরো তাহলে সমাধানটা অনেকে বলে দিত সম্ভব নয় সমাধানটা সম্ভব নয় নয় আসলে সমাধানটা কাল্পনিক বা কমপ্লেক্স নাম্বার হবে জটিল রাশি হবে ঠিক আছে। তাহলে দেখ সেক্ষেত্রে আমি বলতে পারি যে যদি মনে কর এই বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা হ্যাঁ যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা গ্রেটার দেন জিরো হয় প্রথমত গ্রেটার দেন জিরো মানে কি পজিটিভ তার মানে কি ডেল্টা গ্রেটার দেন জিরো তাহলে নিরূপক যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে কি হবে দেখ এই এই যে এক্স এর যে ভ্যালুটা সেটা সবসময় রিয়েল ভ্যালু বেরোবে বাস্তব সংখ্যা বেরোবে ঠিক আছে। তাহলে ডেল্টা গ্রেটার দেন জিরো হলে এটা বাস্তব হবে রুটগুলো কি হবে বাস্তব তাহলে আমি এক নম্বর লিখতে পারি দেখ ডেল্টা গ্রেটার দেন জিরো হলে আলফা বিটা বাস্তব বীজ দ্বয় বাস্তব অবশ্যই বাস্তব হবে ঠিক আছে। আচ্ছা আবার দেখ বাস্তব হবে এবং শুধু বাস্তবেই নয়
এরা কি হবে, মূলদ সংখ্যা হবে, মূলদ সংখ্যা হবে এবং কি হবে, অসমান হবে, একই হবে না, এবং অসমান হবে, অসমান হবে। কিন্তু যদি মনে কর এমন হয়, সাপোজ ডেল্টা ইজ ইকুয়াল টু জিরো হয়ে যায়, মনে কর নিরূপকটা যদি জিরো হয়ে যায়, তার মানে কি এই বি স্কোয়ার মাইনাস ফোর এস জিরো, তার মানে দেখ এক্স সমান কত হয়ে যাবে, মাইনাস বি বাই টু এ, আর তখন দুটা রুটেই কি সমান হয়ে যাবে, তখন দুটা রুটেই সমান হয়ে যাবে। এটা যদি জিরো হয়ে যায় তাহলে এক্স সমান তো একটাই মান পাচ্ছ, মাইনাস বি বাই টু এ, কিন্তু একটা মান কি সম্ভব, দ্বিঘাত সমীকরণ দুটো মান সম্ভব, কাজে দুটো একই মান, তার মানে তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু জিরো হলে আলফা ইজ ইকুয়াল টু বিটা, আলফা ইজ ইকুয়াল টু বিটা, বাকি সব সেম, বাস্তব মূলত। কিন্তু প্রবলেমটা হচ্ছে তিন নম্বর, যেটা আমাদের এখানে কাজে লাগবে, সেটা হচ্ছে যদি ডেল্টা লেস দেন জিরো হয়, যদি ডেল্টা লেস দেন জিরো হয়, ডেল্টা লেস দেন জিরো হলে কি হবে, এই যে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা নেগেটিভ হয়ে যাবে, রুটের ভিতরে মাইনাস বেরিয়ে যাবে, তার মানে রুটগুলো কেমন হবে, জটিল সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে হবে বীজদ্বয় অব, বীজ দুটো হবে, বীজদ্বয় আমি বলতে পারি অবাস্তব, অবাস্তব মানে সম্ভব নয় এমনটা নয়, আমি বলছি বিষয়টা বোঝাচ্ছি, দেখ অবাস্তব বা আমি বলতে পারি ইমাজিনারি, কমপ্লেক্স, যা হোক বলতে পারিস ইমাজিনারি বা কমপ্লেক্স, বীজদ্বয় অবাস্তব মানে ইমাজিনারি, ঠিক আছে। এবং এরা কি হবে, পরস্পরের অনুবন্ধী, কমপ্লেক্স কনজুগেট, আমি বলেছিলাম একটা জেড হলে একটা জেড বার হবে, এবং অনুবন্ধী, এবং পরস্পরের অনুবন্ধী, এবং পরস্পরের অনুবন্ধী, অনুবন্ধী। দেখ আমি ব্যাপারটা বোঝাচ্ছি, আমি একটু বলে দিচ্ছি সামান্য, আগের দিন অনেকে থাকিসনি তো, আমরা একটা কমপ্লেক্স নাম্বারকে এইভাবে ডিফাইন করেছিলাম, ডিটেলস পড়ানো আছে, ভিডিওটা দেখলে বুঝতে পারবি অনেক ডিটেলস পড়েছি। কমপ্লেক্স নাম্বারকে আমরা এরকমভাবে একটা ডিফাইন করি, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে আইটা হচ্ছে যে রুট ওভার মাইনাস ওয়ান, ঠিক আছে। এবারে দেখ এই যে কমপ্লেক্স নাম্বারটার, এর একটা সবসময় কমপ্লেক্স কনজুগেট থাকবে, জেড বার সমান এক্স মাইনাস আই ওয়াই, ঠিক আছে। যেমন ধর করণীতে থাকতো না যে টু প্লাস রুট থ্রি, তার একটা অনুবন্ধী করণে থাকতো টু মাইনাস রুট থ্রি, সেরকম টাইপের। এবারে দেখ আমি একটা কথা বলছি তোকে, যে এখানে কি বলছে, বীজদ্বয় অবাস্তব এবং পরস্পরের অনুবন্ধী, মানে মনে কর আমার কাছে একটা সমীকরণ আছে, সেই সমীকরণটার সমাধান বললো টু প্লাস থ্রি আই, একটা সমাধান, তাহলে আর একটা সমাধান অবশ্যই হবে টু মাইনাস থ্রি আই, যখন এটা লেস দেন জিরো হয়ে যাবে, যখন এটা লেস দেন জিরো হয়ে যাবে। হ্যাঁ, এই আই কি বোঝাচ্ছে, এগুলো কি বোঝাচ্ছে সব আমি বলেছি এই ক্লাসটা, তো দেখ এই তিন নম্বর পয়েন্টটা ওই জন্য আমি বলছি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোনো কোশ্চেন থাকলে বল। যেদিন তোমাকে কমপ্লেক্স নাম্বারটা স্যার, বল বল স্যার, কমপ্লেক্স নাম্বারটা তো আমাদের পড়ানো হয়নি, প্রোগ্রেশনটা পড়ানো, না কমপ্লেক্স নাম্বারও আগের দিনে পড়ানো হয়েছে, দুটো ক্লাস হয়েছে তোদের, তোরা আজকে তিন নম্বর ক্লাস করছিস, তোরা আজকে তিন নম্বর ক্লাস করছিস, মাঝে একটা ক্লাস হয়েছে কমপ্লেক্স নাম্বার পড়িয়েছি আর ইয়েটে পড়িয়েছি, কি বলে ওই লগারিদম, ঠিক আছে। ওই দুটো ক্লাস পেয়ে যাবি তোরা বৃহস্পতিবার, বৃহস্পতিবার শুক্রবারে পাবি ক্লাসটা, ঠিক আছে। তো দেখ তাহলে এইটাই এই হচ্ছে বিষয়, যে আমাদের এই বিষয়টা লাগবে। এবার তোকে যেটা আমি বলতে চাইছিলাম, যে যে ইমাজিনারি সংখ্যা, বাস্তব অবাস্তব, যে বিষয়টা, যে অবাস্তব মানে অনেক সম্ভব নয় বলে দেয় যে ব্যাপারটা, অবাস্তব বলছে মানে কি, বাস্তব নয় মানে সম্ভব নয়, আসলে ব্যাপারটা তা নয়। দেখ আমি তোকে একটা কথা বলি, এই বিষয়গুলো আসলে কি, সংখ্যা তত্ত্ব, নাম্বার সিস্টেম আসলে কি বল, নাম্বার সিস্টেম আসলে হচ্ছে যে একটা কোড, এখন কম্পিউটারে সবাই কোড শিখছে না, কোড ল্যাঙ্গুয়েজ, আসলে কি ইনিশিয়ালি একটা কোড ল্যাঙ্গুয়েজ, নাম্বার সিস্টেম হচ্ছে একটা কোড ল্যাঙ্গুয়েজ, আমরা একটা বিশেষ ল্যাঙ্গুয়েজ তৈরি করেছি কমিউনিকেশনের স্বার্থে। হ্যাঁ, মনে কর যদি তোর কাছে সংখ্যা না থাকতো, সংখ্যা দিয়ে যদি কোড করা না যেত, মনে কর সাপোজ তুই দোকানে গেলে কিছু কিনতে চাইছিস, তো আমরা সবসময় কি সংখ্যায় আমরা কোড করি যে কোনো বিষয়কে, কোড ল্যাঙ্গুয়েজ মানে যেটা আমি বলতে চাইছি, তোরা এই কোড ল্যাঙ্গুয়েজ অনেকবার ব্যবহার করেছিস, এবং আমি এই কোড ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আমি বারবার বলবো ফিজিক্স পড়াতে পড়াতে। কোড ল্যাঙ্গুয়েজ বিষয়টা কি, না যেমন ধর তোরা ক্লাসে কি করলি, কোনো একটা মাস্টারমশাইয়ের নাম দিয়ে দিলি, স্কুলে করেছিস অনেকে, যে একটা মাস্টারমশাই তোরা একটা নির্দিষ্ট নাম দিয়ে দিলি, এবারে সেই নামটা তারাই জানবে যাদেরকে বলবি, ভেবে দেখ মনে কর কোনো একটা মাস্টারমশাই তোরা নাম দিয়ে দিলি, সাপোজ ধর অনেকে কোনো ফিজিক্স মাস্টারমশাইকে আইনস্টাইন বলে ডাকে, এমন লোক আছে আমাদের ক্লাসে একজন ছিল, সে স্যারকে আমরা আইনস্টাইন বলে ডাকতাম, তাহলে এই যে ওই স্যারকে যে আমরা আইনস্টাইন বলে ডাকি,
এটা কে কে জানবে? আমার সারাউন্ডিংস এর যে বন্ধুগুলো থাকবে, যাদেরকে আমি বলে দিয়েছি ওই দেখ আইনস্টাইন আসছে, বললে তুই বুঝে নিবি যে ওই সেটটা আসছে, আর কেউ কিন্তু সেটা বুঝতে পারবে না। তাহলে দেখ সেটা হচ্ছে একটা কোড ল্যাঙ্গুয়েজ। তার মানে কোড ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা বিষয় যেটা আমাকে প্রথমে ক্রিয়েট করতে হবে যে কাকে রিপ্রেজেন্ট করছি, তারপরে সেটা সবাইকে জানাতে হবে, তাই তো? আমাকে আগে দেখ ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট করতে হচ্ছে যে এই স্যার, সাপোজ সুভাষবাবু, সাপোজ সুভাষবাবুর নাম দিয়েছি আমি, হ্যাঁ সুভাষবাবুর নাম দিয়েছি আমি আইনস্টাইন। তার মানে এইটা আমি একটা কোড ল্যাঙ্গুয়েজ তৈরি করলাম এখন, যে সুভাষবাবুর নাম আইনস্টাইন। এবার তাহলে সুভাষবাবুর নাম যে আইনস্টাইন, এটা বললে তো সবাই বুঝবে না, আইনস্টাইন বলে তো লোকে বুঝবে না সুভাষবাবু আসছে। তাহলে কি করতে হবে আমাকে? যাদেরকে বোঝানোর দরকার তাদেরকে এই কথাটা বলে দিতে হবে। এবার দেখ আমি মনে করি এই নামটাকে নাম দিয়ে রিপ্লেস না করে আমি তো আদার্স অন্য বিষয় দিয়ে রিপ্লেস করতে পারতাম, যে সুভাষবাবুর নাম আইনস্টাইন না বলে আমি সাপোজ সুভাষবাবুর নামকে রোমান চাঁদ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ফিজিক্স মাস্টারমশাই, কোন একটা কেমিস্ট্রি মাস্টারমশাইকে আমি রোমান পাঁচ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তাহলে চার আসছে, রোমান চার আসছে বললে তুই বুঝতে পারবি যে ফিজিক্সের মাস্টারমশাই আসছে। এগুলো হচ্ছে কোড ল্যাঙ্গুয়েজ। দেখ সিমিলার কাইন্ডস অফ কোড ল্যাঙ্গুয়েজ আমাদের ইউজ হয়েছে এই ম্যাথামেটিক্সে বা এই সায়েন্সের ডেভেলপমেন্টে। আমরা কি করি এই সায়েন্সে, মেনলি ফিজিক্সে, ফিজিক্সে যেটা মেনলি করা হয় সেটা হচ্ছে আমরা নেচারটাকে স্টাডি করি, মেনলি ল অফ নেচারকে স্টাডি করা হয়, প্রকৃতির যে সূত্র, প্রকৃতি কিভাবে কাজ করছে, সিস্টেম, অ্যাটমস, মলিকুলস থেকে একদম ইউনিভার্স অবধি। সব থেকে স্মলেস্ট আমি যদি বলি যে নিউক্লিয়াস, অ্যাটম, নিউক্লিয়াস, এইখান থেকে একদম আপ টু ইউনিভার্স পর্যন্ত, আপ টু ইউনিভার্স পর্যন্ত এই টোটাল রিজিয়নটাতে ল অফ নেচার মানে প্রকৃতি কিভাবে তার নিয়ম অনুসারে কাজ করছে সেগুলোকে আমরা স্টাডি করি ফিজিক্সে বিভিন্নভাবে, এটাই আমাদের কাজ। সেই স্টাডিটা করার পরে কি করি আমরা প্রকাশ করি। প্রকাশ করতে গেলে কি দরকার আমাদের? একটা ল্যাঙ্গুয়েজ দরকার। তোর মনের ভাব প্রকাশ করতে গেলে কি প্রয়োজন হবে? ল্যাঙ্গুয়েজ। তাহলে সেই ল্যাঙ্গুয়েজটাই আমরা এটাকে প্রকাশ করব। তাহলে সেই ল্যাঙ্গুয়েজটা কি এখানে কোড ল্যাঙ্গুয়েজ? সেই কোড ল্যাঙ্গুয়েজটা আসলে ফিজিক্সে ব্যবহৃত হয় যেটা, সেটা ম্যাথামেটিক্স, সেটাই ম্যাথামেটিক্স, সেটাই ম্যাথামেটিক্স। ওই জন্য ফাইনম্যান বলেছে, নোবেল লরেট সায়েন্টিস্ট ফাইনম্যান, ফাইনম্যান কি বলেছে জানিস? ফাইনম্যান বলছে ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স, ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স, ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স, এটা জেনে রাখ। তো যদি ল্যাঙ্গুয়েজটি না জানা থাকে তুই সেই সাবজেক্টটাকে বলবি কি করে, পড়বি কি করে? ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স। আর একটা তোকে বলে দিই, উইদাউট ম্যাথামেটিক্স ফিজিক্স ইজ ফিলোজফি, উইদাউট ম্যাথামেটিক্স, উইদাউট ম্যাথামেটিক্স, এই দুটো কোটেশন আজ ভালো করে মাথায় ঢুকিয়ে নে, উইদাউট ম্যাথামেটিক্স ফিজিক্স ইজ ফিলোজফি, ফিজিক্স ইজ ফিলোজফি, জাস্ট দর্শনটা পড়ে থাকবে, লজিকটা পড়ে থাকবে, আর কিছু থাকবে না উইদাউট ম্যাথামেটিক্স। যে লজিক দিয়ে কিছু কাজ হবে না, তোকে সবসময় সেটা এক্সপেরিমেন্টালি বা ম্যাথামেটিক্যালি প্রুফ করে দেখাতে হবে। কোনো একটা ল অফ নেচারকে যখন আমরা স্টাডি করছি তখন সেই ল অফ নেচারটাকে স্টাডি করার সময় অভিয়াসলি আমাকে প্রকাশ করতে হবে তো ল অফ নেচারটাকে, আমাকে জার্নালে প্রকাশ করতে হবে তো। তাহলে জার্নালে প্রকাশ করার জন্যে বা আমি যেটা পড়ছি আমার ল্যাঙ্গুয়েজটা, তুমি মনে করো যদি বাংলা ল্যাঙ্গুয়েজ না জানিস বাংলা বইও পড়তে পারবে না, বাংলা বলতেও পারবে না, সিম্পল জিনিস তো। তাহলে ম্যাথামেটিক্স যদি আমরা না জানি, এই কোড ল্যাঙ্গুয়েজটাই ম্যাথামেটিক্স। যেমন ধর আমি যেটা বলতে চাইছিলাম যে নাম্বার সিস্টেম একটা কোড ল্যাঙ্গুয়েজ, আমি এই জন্যেই বলি যে ম্যাথামেটিক্স ছাড়া ফিজিক্সের সর্বোচ্চ বিষয় বোঝা যায় না, চালিয়ে দেওয়ার মতো হয়তো হয়ে যেতে পারে। এই সৌগত আমাকে বোধ হয় আগের দিনে জিজ্ঞেস করছিল যে ম্যাথামেটিক্স না নিয়ে যদি ফিজিক্স রাখা হয়, কেউ রাখতেই পারিস প্রয়োজনে নিটের জন্যে, কিন্তু তাকে ম্যাথামেটিক্স পড়তে হবে, নাহলে তুই ম্যাক্সিমাম লেভেলের আলটিমেট লেভেলের ফিজিক্স বুঝতে পারবি না। কাজ চালানোর মতো কিছু পেরে যাবি মোটামুটি, হয়তো পরীক্ষায় ক্র্যাক করার মতোই হয়ে যাবে বারবার প্র্যাকটিসের ফলে, বাট একটা যে আন্ডারস্ট্যান্ডিংয়ের মজা ফিজিক্সের, উইদাউট ম্যাথামেটিক্স দ্যাট ইজ ইম্পসিবল। তোর ফিজিক্সের প্রতি যে ইন্টারেস্ট, ফিজিক্সের প্রতি যে মজা, এটা আসবে না। যখন আমরা ম্যাথামেটিক্স দিয়ে ওটাকে এক্সপ্লেইন করব তখন সেই মজাটা আসবে, কারণ আমাদের হাতে এক্সপেরিমেন্ট, তো এক্সপেরিমেন্টের যে অপশান সেটা আমাদের হাতে অনেক কম,
না হলে ম্যাথামেটিক্স এর সঙ্গে এক্সপেরিমেন্ট করে দেখাতে পারলে সেটা আরো বেটার হতো, বাট সেই অপশন আমাদের কাছে খুব কম আছে, আমরা মেইনলি ম্যাথামেটিক্স এর উপর ডিপেন্ডেন্ট হব। ঠিক আছে, এবারে দেখ যেটা আমি বলতে চাই, যত হায়ার স্টাডি ফিজিক্স হবে এই ম্যাথামেটিক্স তত জোরালো হবে, তত জোরালো হবে। কাজেই আমি আবারও বলছি ম্যাথামেটিক্স সাবজেক্টটিকে খুব গুরুত্ব দিয়ে পড়বি ফিজিক্স বোঝার জন্য। ঠিক আছে, আর ইনিশিয়ালি যা যা লাগবে সে তো আমি বলেই দিচ্ছি। দেখ আমি বলে দিচ্ছি মানেই তুই এগুলো সব পেরে যাবি তা নয়, যতক্ষণ না তুই বারবার বারবার এগুলোকে রিভাইজ করবি, প্র্যাকটিস করবি, ম্যাথামেটিক্সে যত আগাবে তোর সিলেবাস তত কি হবে তোর মাথার মধ্যে এগুলো বসবে, তত পারবি। তো দেখ আমি যেটা বলতে চাইছিলাম যে নাম্বার সিস্টেম হচ্ছে কোড ল্যাঙ্গুয়েজ। তুই যদি আমাকে জিজ্ঞেস করিস যে স্যার টুটা হচ্ছে যে রিয়েল নাম্বার, তুই বলছিস যে টুটা হচ্ছে একটা, তুই যদি আমাকে জিজ্ঞেস করিস যে স্যার আপনি যে কমপ্লেক্স নাম্বার বলছেন বা ইমাজিনারি বলছেন, কাল্পনিক সংখ্যা বলছেন, তাহলে কাল্পনিক সংখ্যা বলছেন কেন? কাল্পনিক সংখ্যা এই কারণেই বলা হচ্ছে যে যখন বাস্তব সংখ্যা প্রথমে প্রথম যখন এই নাম্বারগুলো সৃষ্টি হয়েছে, এই কোড ল্যাঙ্গুয়েজটা যখন সৃষ্টি করা হয়েছে এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তখন এই জিনিসটা ভাবা ছিল না যে এরকম ধরনের বিষয় আসতে পারে রুটের মধ্যে মাইনাস ওয়ান, তাকে আমরা কি বলবো, ওই জন্য তাকে জাস্ট হিস্টোরিক্যালি একটা নাম দেওয়া হয়েছে ইমাজিনারি, হিস্টোরিক্যালি নাম দেওয়া হয়েছে ইমাজিনারি, আর কিছুই নয়, কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা, সেই সময় অবাস্তব ছিল ভাবা মানুষের পক্ষে যখন আবিষ্কার হয়েছে এটা। তাহলে বিষয়টা তোকে বুঝতে হবে, তুই যদি আমাকে জিজ্ঞেস করিস যে স্যার আপনি আপনি বলছেন যে থ্রি আই, থ্রি আই মানে আমি কি বুঝবো, থ্রি আই এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, তাহলে আমি তোকে জিজ্ঞেস করবো দুই এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি। তোর কাছে দুই তিন সংখ্যাটা যেমন, তোর কাছে থ্রি আই ফোর আই সংখ্যা সেম, এটি জেনারেল, কারণ দুটোই কোড ল্যাঙ্গুয়েজ। তুই এই কোডটা জানিস এই কোডটা জানিস নি তাই মনে হচ্ছে, কিন্তু এখন এই কোডটাও শিখে গেছিস। আমি বলে দিয়েছি আগের দিনে যারা কমপ্লেক্স নাম্বার পড়েছিলি, যারা কমপ্লেক্স নাম্বার পড়িস নি তাদের এইটা মনে হচ্ছে আননোন কোয়ান্টিটি, কারণ তোর এই কোড ল্যাঙ্গুয়েজ এটা জানিস নি। তোরা ফিজিক্স মাস্টার মাস্টারের কোড ল্যাঙ্গুয়েজ জানিস, কেমিস্ট্রি মাস্টার মাস্টারের কোড ল্যাঙ্গুয়েজ জানিস নি, স্বাভাবিক বিষয়, না বললে জানবি কি করে? তাহলে এই কোড ল্যাঙ্গুয়েজটা তোর মাথার মধ্যে ঢোকানো হয়েছে জন্মের পর থেকে, যেদিন থেকে জন্মেছিস সেদিন থেকে এই কোড ল্যাঙ্গুয়েজটা তোর মাথার মধ্যে ঢোকানো হচ্ছে, একটা অনুবনে দুটো আনুব যে কোনো বিষয়ে, চকলেট থেকে শুরু করে, তার মানে কি এই কোড ল্যাঙ্গুয়েজটা তোর মাথার মধ্যে ইনজেক্ট করা হচ্ছে তোর জন্মের পর থেকে, যার জন্য এইটাতে তুই মোর কমফোর্টেবল হয়ে গেছু আর মনে হচ্ছে সত্যি, কিন্তু আসলে কি এটাও একটা তৈরি করা, একটা প্রকাশ করার একটা পদ্ধতি জাস্ট। তেমনি আমরা এখন একটু হায়ার স্টাডিতে উঠে প্রকাশ করার একটা অন্য পদ্ধতি নিচ্ছি প্রয়োজনের তাগিদে, অবশ্যই যে নিশ্চয়ই বিশেষ কিছু সিচুয়েশন থাকবে, বিশেষ কিছু ফিজিক্যাল সিচুয়েশন থাকবে যাকে আমরা রিয়েল নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো নি, তখন আমরা সেখানে কমপ্লেক্স নাম্বার যাব। বল। বল। এই জায়গাটা আরেকবার বলুন না। কোনটা? কোড ল্যাঙ্গুয়েজ যেটা বলছি। আমি বলতে চাইছি যে মনে কর এই দুই তিন এই সংখ্যাগুলো সম্পর্কে তুই এত পরিচিত কোন কেন? দেখ দুই বললেই তোর মাথার মধ্যে কিছু পিকচার ইমেজ তৈরি হচ্ছে, যে দুই মানেই দুটো জিনিস, তুই এর মনে হচ্ছে দুটো পেন বা দুটো চকলেট, হ্যাঁ বা দুটো কিছু, এরকম একটা পিকচার ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে। তিন মানে তোর মাথার মধ্যে একটা পিকচার, আমাদের থিঙ্কিং সবসময় পিকচার থিঙ্কিং করে, আমাদের ব্রেন সবসময় পিকচারে থিঙ্কিং করে, তা তুই বুঝতেই পারছিস। কিন্তু এটা তুই জানলি কি করে? তোকে ছোটবেলা থেকে বলে দেওয়া হয়েছে তাই জানলি, কিন্তু এইটা তোকে বলা হয় নাই কখনোই থ্রি আই ফোর আই, তাই তুই জানিস না, এটাই আমি বলতে চাইছি। তাহলে দেখ এইটা কোড ল্যাঙ্গুয়েজ আসলে, যে আমার তোকে মনে কর প্রথম থেকে যদি বলা থাকতো যে এইটা মানে হচ্ছে এই সিম্বলটা, তাই জন্য তুই পাচ্ছিস। তুই কি প্রথমে জানিস এই সিম্বলগুলো কি করে এসছে? এই দেখ একটা দাগ, তো ওই জন্য এমনি দুটা দাগ দেখবি, দেখ এরকম একটা দাগ, দেখ দুই তিন, প্রথমে দেখবি এই দাগের সঙ্গে সঙ্গে মিলিয়ে মিলিয়ে এগুলো করা হয়েছিল। তো মনে কর যদি প্রথম থেকে তোকে এরকম বলতো, আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, তুই মনে কর এইটা এইটা এখন তুই জানিস এইটা বলতে এক দুই তিন চার পাঁচ, আমি বললাম না এইটাকে এই এই সিম্বলটাকে আমি অন্যরকম সিম্বল দিয়ে প্রকাশ করবো। আচ্ছা তুই ভাব একটা জিনিস, এই যে এক দুই তিন চার এইটাকে তো আমরা অলরেডি দুরকম সিম্বল দিয়ে প্রকাশ করি, একটা বাংলা একটা ইংরেজি, প্রকাশ করিনি? আবার যে সাপোজ ধর এইটা আছে, এটাকে আমরা দুরকম সিম্বল দিয়ে প্রকাশ করি, এটা তিন এটা তিন। আবার যদি অন্য ল্যাঙ্গুয়েজে যাস অন্য সিম্বল আছে, গ্রিক গেলে অন্য সিম্বল আছে,
লেটিন গেলে আর একরকম সিম্বল আছে, বুঝলে কি? তাহলে আলাদা আলাদা সিম্বল হবেই তো। তাহলে এগুলো কি, এগুলো সিম্বল জাস্ট চিহ্ন, এগুলো কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স হয়নি। তাহলে আমরা কতগুলো চিহ্নকে কতগুলো সংখ্যা দ্বারা প্রকাশ করছি ভাবতে পারি, কতগুলো কালেকশন অফ উপাদানকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করছি ভাবতে পারি। তাহলে সেম কাইন্ডস অফ আরো আদার্স বিষয় আছে যাদেরকে আমরা এইভাবে প্রকাশ করি, কখন না যখনই রুটের ভিতরে মাইনাস ওয়ান চলে আসে। এটা আমি ডিসকাস করেছি কমপ্লেক্স নাম্বারে, যখনই রুটের ভিতরে মাইনাস ওয়ান চলে আসবে তোরা এই ধরনের বিষয় পড়িস নি আগে। যেমন ধর এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো যদি হয়, তোরা এক্স সমান নির্ণয় করতে পারতিস নি, তোরা এক্স সমান নির্ণয় করতে পারতিস নি। এক্স স্কোয়ার সমান কত হয়ে যেত, মাইনাস ওয়ান, তখন বলতিস যে এটা সমাধান করা সম্ভব নয়, কারণ এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে। কিন্তু এই রুট ওভার মাইনাস ওয়ানটাকে আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটাই কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? এই এইখান থেকে পড়িয়েছি আমি, কমপ্লেক্স নাম্বারের ভিডিওটা একটু দেখে নিস। তো তোরা বুঝতে পারছিস দ্বিঘাত সমীকরণ সম্পর্কে তোদের ক্লিয়ার কনসেপ্ট, দ্বিঘাত সমীকরণের কয়েকটা সমীকরণ আমি সমাধান করতে দিয়েছি, ওখানে একটু করে নিবি, তোরা জানিস এগুলো আমার করানোর দরকার নেই। এই যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস চোদ্দ, হ্যাঁ টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টুয়েলভ, এগুলো সমাধান করতে বলেছি, জাস্ট ওই সিটটাতে আছে দেখবি, ঠিক আছে? সাপোজ তুই পারবি তো এগুলো, সাপোজ আমি একটা সমীকরণ দিচ্ছি এক্স স্কোয়ার, এখানে আছে সিটটাতে মাইনাস কিউ এক্স প্লাস ফোরটিন ইজ ইকুয়াল টু জিরো, তোকে এক্স বের করে দিলাম, জাস্ট ফর্মুলা বসাবি, এক্স ইজ ইকুয়াল টু কত হবে, মাইনাস বি মানে কিউ, এখানে মাইনাস বি বলতে কিউ, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কত, কিউ স্কোয়ার, মাইনাস ফোর এসি মানে কত, ফোর ইন্টু ওয়ান ইন্টু চোদ্দ, হ্যাঁ ডিভাইড বাই কত, টু এ, টু এ, তার মানে কত হবে অ্যান্সার, কিউ প্লাস মাইনাস রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস ফিফটি সিক্স ডিভাইড বাই টু, ঠিক আছে? আশা করি এই জায়গাটা বোঝা গেছে, কোয়াড্রেটিক ইকুয়েশন। নেক্সট আমরা যেটাতে আসবো, নেক্সট চ্যাপ্টার সেটা হচ্ছে বাইনোমিয়াল থিওরাম, ভেরি ইম্পর্টেন্ট। তোরা আরেকবার জয়েন হয়, এই মিটিংটা তো শেষ হয়ে গেল, 40 মিনিট প্রায় শেষ, আমি এন্ড করে দিচ্ছি মিটিংটা।